हाय फ्रेंड्स, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल। आशा करी तुम्हारा सकले खूब भालो आछो और आमिओ भालो आछि। आर देखते देखते षष्ठी, सप्तमी, अष्टमी, नवमी चले गेलो, आज के दशमी। आज के माँ आमादेर मने दुख दिए चले जाबे, तो किछु करार नेइ। आबार फिर कल के थेके दिन गुणबो, आबार आसछे बछर, माने आबार पुजो कबे हबे। तो এখন বাজে 9টা, আর আমি স্নান টান করে আমার সব কিছু রেডি, কিন্তু আমার এখন একটা কাজ আছে, বাসন মাজা। কালকে রাত্রে বাসন মেজে রাখিনি, কেননা হচ্ছে কালকে হচ্ছে আজকে যেহেতু মানে দশমীতে এখানে দশেরা ছুটি থাকে, তো সেই কারণে আজকে বলি তাহলে সকালে ছুটি আছে যে এখন, তাহলে আজকে আর বাসনটা মাজবো না, কালকে বাসনটা মাজিয়ে। তো ভাবলাম যে মানে দুজনের ছুটি, কখনো ধরো তোমাদের মেয়ের ছুটি হলে তোমাদের দাদা ভাইয়ের ছুটি থাকে না, সেজন্য প্রত্যেক দিন সকাল টাইমেই উঠতে হয়, 6টা সাড়ে 5টায় উঠতে হয়। তো দুজনের যেহেতু ছুটি রয়েছে বলে, তো ভাবলাম তাহলে আজকে 9টা মানে একটু বেলা করে উঠবো, 8:30 9টার দিকে ঘুম থেকে উঠবো। কিন্তু না, আমার তো মহারাজা রয়েছে, দেখতে পাচ্ছ মহারাজাকে? এই তো মহারাজা, আমার রাজপুত্র। তো মহারাজা রয়েছে, মহারাজাকে ঘুমোতে দেয় সকাল সকাল, তুলে দিয়েছে। তখন কটা বাজে? 6:30 6:30 বাজে, ছটা থেকে জেগে রয়েছি, মানে টুকটাক যাক যে আবার ঘুমিয়ে পড়ছি। তো 6:30 থেকে আর ঘুমানো হয়নি, তো ওর জন্য ঘুমোতে পারলাম না, তো উঠে পড়লাম। তো বেকার বেকার শুয়ে থেকে আর কী করবো, উঠে পড়ে কাজ সেরে নিলাম, ঘর ঝাড়ু মোছা বেড ফেড ঠিক করে নিলাম। মেয়েকে হচ্ছে, মেয়েও উঠে পড়েছে, মেয়েও অন্যদিন মানে আগে কি করতো, ছুটি থাকলে একটু দেরি করে উঠতো, একটু দেরি না আধ ঘন্টা দেরি, ও খুব বেলা করেও ঘুমোয় না। তো ও গুড্ডুর জন্য উঠে পড়েছে, বলছে গুড্ডু কই মা? বললাম তুই থাক আর একটু ঘুমো, পরে উঠবি না। ও ঘুমোলোই না, উঠে পড়লো। তো উঠে দুজনে ছাদে চলে গেল। তারপর তোমাদের দাদা ভাই ও আজকে ভাবলো যে অফিস ছুটি যখন, তাহলে আর একটু বেশি করে ঘুমোবে, সেও ঘুমোতে পারলো না, সব উঠে গেল। তো তোমাদের দাদা ভাই উঠে একটু ব্রাশ ট্রাশ করে চলে গেলো বাজার করতে। আর আজকের হচ্ছে যেহেতু নবমী চলে গেছে, সেই আজ মানে প্রথমা থেকে অমাবস্যার পর থেকে আজ পর্যন্ত এই 9 দিন আমরা নিরামিষ খাচ্ছি। আর আজকের নিরামিষ মানে নবমী চলে গেছে, তো আজকের আমরা এখানে যেহেতু নবরাত্রি পালন করা হয়, সেই জন্য আমরা এখানে মাছ মাংস খেতে পারিনি, বাস ডিম টিম কিচ্ছু না, বাস নিরামিষ সবজি। তো যে কেন আর মানে কী বলতো, আমাদের কাছে যেমন মুসলমানরা গরু খায় বলে কেমন একটা ফিলিংস হয় যে ওরা গরু খায়, মানে কেমন একটা হয়, সেরকম এদের কাছেও আমরা মানে মাছ মাংস খাই বলে ওদের কাছে আমরা মুসলমানের সমান। তো যে যার মানে কালচার, তারা এই খেয়ে অভ্যস্ত নয়। মুসলিমরা যেমন গরু, উট, মহিষ, মানে যে যেমন খেয়ে অভ্যস্ত, আমরা যেমন মাছ, চিকেন, ছাগল এইসব খেয়ে অভ্যস্ত, ওরা সেরকম সবজি খেয়ে অভ্যস্ত। তো কিছু করার নেই, ওদের এখানে রয়েছি, মানে আমি একলাই বাঙালি এই সাইডে, আর কেউ নেই, সব এখানকার হরিয়ানি লোক। তো কিছু করার নেই, মানতে হবে, নয়তো মানে খারাপ বলবে লোকে না। তো সেই জন্যই 9 দিন ভোর নিরামিষ খাচ্ছি। আর আজকের তোমাদের দাদা ভাই বাজার করতে চলে গেলো, বললো আজকে চিকেন আনবে, আর আমি মটন খাই না, মটন খাই না, সেই জন্য চিকেন আনবে। আমাদের মটনটা কম হয়, যেহেতু আমি খাই না তো ওই জন্য কম হয়, খুব একটা হয় না। আর চিকেন আনবে, চিকেন আমাদের প্রত্যেক সপ্তাহে 2-3 বার করে হয়ে যায়, রবিবার তো অবশ্যই হয়, মানে সপ্তাহে তো একদিন, কোনো মাসে বাদ গেলেও মানে সপ্তাহে একদিন শিওর হয়। আর এক মানে আর 4 জন লোকের একটা গোটা মুরগি কিনে আনলে আমি ভাগ ভাগ করে নিই, ফ্রিজে অর্ধেকটা রাখি আর অর্ধেকটা রান্না করি, তো সপ্তাহে 2-3 দিন আমাদের হয়ে যায়। তো আজকের অনেক দিনের পরে মানে 9 দিন নিরামিষ খাওয়ার পরে যে একটা এনার্জি থাকে, একটা মানে এতটা এক্সাইটেড যে মাংস দিয়ে আজকে আর ভাত খাবো। আর বাঙালির কী বলতো, পাতের কলে যখন ছোটো পিস হোক, ছোটো হোক আর বড়ো হোক, ছোটো কোনো হয়নি, পাতের কলে যখন এক টুকরো মাছ থাকবে, তো খাওয়ার মজাটাই আলাদা। আমার মাছের থেকে মাছের ঝোল অন্তত দিলে সেন্ট পাওয়া, তাতে খাওয়ার আনন্দটাই আলাদা। তো বাজার করতে গেছে, মাংস নিয়ে আসতে গেছে, চিকেন নিয়ে আসতে গেছে, তো আনলে রান্না হবে। এদিকে মেয়ের হচ্ছে সকালবেলা ও টিফিন খেয়েছে ম্যাগি, আর তোমার দাদা ভাইদের পাশে একজন মানে ওনার একটা বন্ধু সম্পর্কে হয়, সকালবেলায় এসছিলো, আসলে চা করে দিয়েছে, চা বিস্কুট দিয়েছে, খেয়ে ওরা বেরিয়ে গেছে, মেয়েকে দিয়েছে, দিয়ে আমি হচ্ছে ঘর টর মশামাছি সব করে নিয়েছি, সানটানও দেখতে পাচ্ছ করে নিয়েছি, দুধ করে নিয়েছি, নিয়ে ভাবলাম একটু ভিডিওটা অন করি, কারেন্টটা দেখলাম ঘরে ভেতরে গিয়ে সুইচটা অন করলাম, দেখলাম কারেন্টও নেই। তো গুড্ডু ওখানে বদমাইশি করছে, খেলা করছে, এখন কি করছে, গুড্ডু খাওয়া গুড্ডু ছোট। আর
এবার আর কিচেনে কিছু বাসন পড়ে রয়েছে, কালকে কাজেও তো বাসনটা মাজা হয়নি, ওই বাসনটা রয়েছে। ভাবলাম যে না আগে আমাদের দাদা ভাইটাই নেই যখন, আগে আমি স্নান করে নিই, আর কিছু জামা কাপড় কাচা ছিল সেগুলো কেচে নিয়েছি, যে এরপরে আসলে আমি আর কাচতে পারবো না। তো কিছু বাসন আমার পড়ে রয়েছে, সেই বাসন কটা কারেন্ট নেই, অন্ধকার দেখো। হ্যাঁ, কিছু বাসন পড়ে রয়েছে, এই বাসন কটা ধুয়ে নেবো, নিয়ে দেখি। আর আজকের ব্রেকফাস্টে আমি পান্তা খাবো, অনেক দিন পান্তা খাওয়া হয়নি, আজকে আমি পান্তা খাবো। বেশ একটু কাঁচা, মানে কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাজবো একটু তেল তেল করে, আর পান্তা খাবো। আমার আলু ভাজা পান্তা খেতে খুব ভালো লাগে, তো পান্তা খাবো। দেখো না এখান থেকে জানলা দিয়ে, এই দেখো একদম আমার রান্নাঘরের জানালা আছে তো, আর এই দেখো উপরে দেখতে পাচ্ছো আমার, এই দেখো ওখানে কাঁচের, মানে সিঁড়িটা উঠে গিয়ে সোজা কাঁচের জানালা রয়েছে, আর সেই জন্য দেখো এখানে আলো আসছে আমার। তাই এখানে দাঁড়িয়ে দেখো কথা বললে আমার মানে মুখে কতটা, মানে দেখো মুখে কতটা আলো আসে, যেন মনে হবে কারেন্ট ফারেন্ট আছে, কিন্তু কারেন্ট নেই। ঘর পুরো অন্ধকার দেখতে পাচ্ছো, পুরো ঘর অন্ধকার। তো আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে, কাজ সেরে নি। তো পান্তা খাবো বলে দেখো আলু ভাজা হয়ে গেছে, আরে কড়াটা এত তেল হয়ে গেছে বসালে স্লিপ খেয়ে চলে যায়। আর এদিকে ফিরে আয়ে চা বসিয়ে দিয়েছি, দুধ চা, একদম প্লাম্বার এসেছে, মানে জলের কলের কাজ হবে, টাইম পানি দেখো এখানে দেখতে পাচ্ছো, এই মোটর আর এই পাইপের মুখ, এখান থেকে টাইম কলের, ওখান থেকে টাইম কলের জল জল উঠবে। এতক্ষণ পড়ছিল গোটা বারান্দা ভিজে, ওখানে মুখ লাগানো নেই, জল কন্টিনিউ পড়েই যাচ্ছে। আর আজকে ওই মোটরটা লাগাবে, লাগালে আর জল পড়বে না। তো কিছু মেটেরিয়াল আনতে হবে, তা তোমাদের দাদাভাই ভাই আছে এই প্লাম মিস্ত্রিটা গেছে, কি মেটেরিয়ালসগুলো লাগবে, মানে পাইপের মুখ জোড়াই ফোড়াই এটা সেটা সব লাগবে, নিয়ে আসতে গেছে। আর আমি এদিকে আলু ভাজি, আর ওনার জন্য এই চা বসিয়েছি। তোমাদের দাদাভাই তো চা খায় না, ও খালি সকালবেলা ওনার বন্ধু এসেছিলো, চেনাশোনা একজন, তো উনি খাচ্ছিলো সেই জন্য ওনার সঙ্গে চা ছিল, না তোমাদের দাদাভাই চা খায় না। কালকে তোমাদের দাদাভাই সেদিন পেঁয়াজ এনেছে, দেখো পেঁয়াজের সাইজগুলো ছোট্ট ছোট্ট, মাঝে মাঝে আনে এত বড় বড়। হ্যাঁ দেখো কটা লাস্টের দিকে কিছু পড়েছিল, ছাড়িয়েছে কি ছোট্ট ছোট্ট। তবে ছোটো ছোটো পেঁয়াজের টেস্ট ভালো বড় পেঁয়াজের থেকে, বড় পেঁয়াজ মিষ্টি হয়, তরকারিতে দিলে তেমন তরকারিটা মিষ্টি হয়ে যায়, কিন্তু ছোটো পেঁয়াজের স্বাদ ভালো। তো আলু ভেজে নিই, পান্তা খাবো, খুব খিদে পেয়েছে। হ্যাঁ আবার পরে কথা বলছি। উপরে ট্যাঙ্কি লাগাতে দিতে হবে, উপরে আর একটা ট্যাঙ্কি লাগানো রয়েছে, সেই ট্যাঙ্কি কিছুটা জল রয়েছে, সেইটা ফেলে দিচ্ছে। দুখানা ট্যাঙ্কি, ওটা একটা ট্যাঙ্কি হচ্ছে মাটির জল, মানে এমনি জল তোলার জন্য, আর একটা টাইমের জল তোলার জন্য। আর এদিকে দেখো আমার আলু ভাজা হয়ে গেছে, আর এদিকে মাংস হাফটা ফ্রিজে রেখে দিয়েছে, হাফটা নিয়ে নিয়েছে। আর পা, আমার পা খেতেও ভালো লাগে, কার পা খেতে ভালো লাগে কমেন্ট করে জানিও, আমার তো ঠ্যাং খেতে খুব ভালো লাগে। এদিকে পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি, আদা রসুনের পেস্ট, আর এই হচ্ছে মশলা। তো দেখতে পাচ্ছ, আর আমার কিচেনটা কি নোংরা হয়ে গেছে, আর যে প্লাম্বারটা এসেছিল উনি চা খায় না, বলছে আমি চা খাই না, চা খাবো না। তো উনি না খেয়ে আবার অন্য কিছু স্ন্যাক্স, মানে বিস্কুট চানাচুর পাঁপড় ভেজে দিলাম, এইসব স্ন্যাক্স খেলো। আর দেখ কারেন্টও আসেনি, আর এদিকে সমস্ত ট্যাঙ্কির জল ছেড়ে দেওয়া হয়েছে, সেখানেও জলও নেই। আর এদিকে দেখতে পাচ্ছ আমাদের নতুন ঘরে নতুন ফ্যান লাগানো হয়েছে, দুখানা আনার ছিল আনেনি, আপাতত একখানা নিয়ে এসেছে। তো এদিকে গুড্ডু কোথায় শুয়ে রয়েছে দেখো, দরজা খোলাই যাবে না জোরে, দরজার পিছনে ঘুমিয়ে পড়েছে, এত ডাকাডাকি করছে, ওদিকে মিস্ত্রি কাজ করছে, আর এদিকে ও এত ডাকাডাকি করছে। তো এইদিকে দেখতে পাচ্ছ আমার মাংস রান্না হয়ে গেল, মাংসের কালারটা হয়েছে দেখো কতটা সুন্দর, খুব ভালো পারি না তবু যা পেরেছি। আর এইদিকে ভাতও হয়ে গেছে, ভাত আর মাংস। রান্নাটা এবার শশা নেবো, পেঁয়াজ নেবো, স্যালাড তৈরি করবো। আর তো বন্ধুরা এখন বাজে 7টা, আমরা রেডি হয়ে গেছি, কোথায় যাব বলো তো? আজকের এখানে বুধবার, বাজার হয় সবজি বাজার, কাপড় জামা কাপড়ের বাজার, মানে হাট হয় যেহেতু এখানে,
তো আজকে আমরা বাজার করতে যাচ্ছি, আর সামনে যেহেতু লক্ষ্মী পুজো রয়েছে তো কিছু কেনাকাটা রয়েছে, তো বাজার করতে যাচ্ছি। তোমাদের দাদাভাই আগে বেরিয়ে গেছে আর আমার ভাই এক জায়গায় গিয়েছে, ও আসলে একসঙ্গে বেরোবো। আর দেখো গুড্ডু এখানে শুয়ে পড়েছে, জানি না দাদা তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখায়। এদিকে মেয়েও রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ কেমনভাবে শুয়ে রয়েছে। একে রাখে যাওয়া যাবে কি যাবে না তাই ভাবছি, এক্ষুনি তো ডাকাডাকি শুরু করবে, তো কি করা যায় দেখছি। ভাই যদি বলে করে করে নিয়ে যাবে তো নিয়ে যাব। আর সারাদিন তো কারেন্ট ছিল না, সেই জন্য কোনো ব্লগ করতে পারিনি, মোবাইল সুইচ অফ হয়ে গেছিলো, কিন্তু কোনো রান্নাবান্না কিছু দেখাতে পারেনি। আর দেখো না কালকে বলছিলাম পাখা লাগানো হবে, এই দেখো পাখা লাগিয়ে দিয়েছে, পাখা লাগিয়ে দিয়েছে। আর সকালবেলা প্লাম্বার এসেছিলো বলছিলাম, মটর তো লাগিয়ে দিয়ে গেছে, দেখো মটর লাগিয়ে দিয়ে গেছে, ওই সে মটর লাগিয়ে দিয়ে গেছে, জল বসবে। আর গুড্ডু তুই বাজারে যাবে? ও গুড্ডু বাজারে যাবে তুমি? মামা কোলে করে নিয়ে যাবে কি? হ্যাঁ মামাকে পুছ, ওলো মামা আমাকে কোলে করে নিয়ে যাবে বাজারে, যাবে নিয়ে যাবে? ওরে বাবা ওরে বাবা, আপসেট হয়ে আছে, আপসেট দেখতে পাচ্ছে, লোক সব সাজুগুজু করে নিচ্ছে মানে আমাকে রেখে চলে যাবে। হ্যাঁ তো ও তো জানে যখনই সাজুগুজু করে মানে আমাকে রেখেই চলে যায়। আর ওইদিকে ঘরের অবস্থা দেখতে পাচ্ছ, দেখো দেখো এত সুন্দর ঘরের গুছানো কার আছে বলতে পারো? আমাকে একটু কমেন্ট করে জানাও যে এত সুন্দর গুছানো ঘর কার রয়েছে। আমার তো এইরকম ঘর সবসময় গুছানো থাকে, দেখতে পাচ্ছ আমার ঘর এত সুন্দর ঘর গুছানো চারিদিকে, এদিকে দেখতে পাচ্ছো আজকে কোনো কাজ করার কোনো ইচ্ছে নেই, চারিদিকে কেল্লা হয়ে রয়েছে। তো বাজারে বেরিয়ে পড়ি। আর রান্নাবান্না তরকারি সকালবেলা মানে দুপুরে চিকেন হয়েছিল, চিকেনের তরকারি রয়েছে, বাস এসে ভাত বসাবো, ভাত করব। তো বাজার থেকে এখন ঘুরে আসি। বন্ধুরা বাজার থেকে চলে আসলাম, আর বাজার থেকে চলে এসে কি নিয়ে আসলাম তোমাদেরকে দেখিয়ে দিই চটপট। আর ওদিকে দেখো না ভাত বসিয়ে দিয়েছি, ভরে গেছে, তরকারিটা আছে গরম করে নেব। আর চলো কি রান্না হলো তোমাদেরকে দেখিয়ে দিই। তার আগে একটা জিনিস দেখাই, বাথরুমে একটা শাওয়ার লাগানো হয়েছে, দেখো এই শাওয়ারটা বাথরুমে লাগানো হয়েছে, কেমন হয়েছে বলো তো? আমার খুব পছন্দ, দাদাভাই পছন্দ করে নিয়ে এসেছে, বলে এই শাওয়ার থাকলে সোজাভাবে জলটা পড়বে। আর চলো কি বাজার করে আনা হলো তো দেখিয়ে দিই কি বাজার করে আনা হলো। এক প্যাকেট দুধ আনা হয়েছে, ফুলকপি আনা হয়েছে, পেঁপে আর কলা আনা হয়েছে, আদা আনা হয়েছে, ধনে পাতা, মটরশুঁটি, দেশি লাউ, ঝিঙে, বেগুন আর জিরে, এই হচ্ছে সবজি। আর নিয়ে আসা হয়েছে কি দেখো, দেখো এবালা প্লেট আনা হয়েছে, আর একটা পেঁয়াজ, আদা, রসুন। এর নিয়ে আসার কারণটা হয়েছে আমার এখানে নারকেল কোড়ানো বটি নেই, তো আমি এটা দিয়ে নারকেলটা আলু খোসা দিয়ে ছাড়িয়ে নারকেলটাকে কুড়বো, কুড়ে তারপরে নাড়ু তৈরি করবো, তো সেই জন্য আনা হয়েছে। আর আমি গোল্ড প্লেট এখানে পাইনি, এইটা পেয়েছি তিনটে সেট ছোটো মাঝারি, এই তিনটে 100 টাকা নিয়েছে। হ্যাঁ তো আবার অন্য বড় দোকানে যে যাবো গিয়ে ওখান থেকে বড় প্লেট নিয়ে মানে গোল্ড প্লেট নিয়ে আসবো। তো এখন এই কটা আনা হয়েছে, এখনও অনেক কিছু আনতে বাকি রয়েছে। তো আজকে কী কী আনলাম বাজার থেকে দেখতে পেলে তো বন্ধুরা, তো বন্ধুরা দেখতে পেলে আজকে বাজার কী কী আনা হয়েছে। আর সকলকে জানাই শুভ বিজয়া, আজকে 10ই দিন, এতক্ষণে সকলে
সিঁদুর খেলা খেলছে, কত আনন্দ হচ্ছে, ধুনুচি নাচ এদিকে আনন্দ, তারপরে মা যখন বিসর্জন হয়ে যাবে তখন চোখে জল। তো আজকের শুভ বিজয়া তোমাদের সকলকে শুভেচ্ছা জানাই, আর সবাই ভালো থেকো, সবাই ভালোভাবে এনজয় করো। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো মেয়ের ওদিকে পড়তে বসতে বললাম, মেয়ে ওদিকে গুড্ডুর সঙ্গে খেলা করছে। তো গুড নাইট বন্ধুরা, বাই বাই।